আসসালামু আলাইকুম। এমএসটি গার্ডেনের পক্ষ থেকে আপনাদের জন্য আজকে নিয়ে আসলাম সত্যিকারের ফুলের বাগান থেকে এখন কাগজের ফুলের বাগান। আমার বোন বোনের তৈরি, মানে আমার তিন নম্বর বোন, আমরা হলাম চার বোন, তিন নম্বর বোনের নিজের ঘরে বসে বসে এগুলা ফুলগুলা তৈরি করে আজ অনেকদিন থাকে। আমার মেয়েও মাঝে মাঝে শখ করে এইগুলা তৈরি করতেছে, শিখতেছে পড়ার পাখে পাখে। তাই সেদিন আমি পিকচারগুলা তুললাম এবং ভিডিও করলাম, কই দেখি বানানোটা দেখানোর সময় নাই, ও যখন কাজগুলা করেছে আপনাদের সাথে শেয়ার হয় এই ফুলগুলা নিয়ে। আমার ছোটো বোন, কিন্তু বোনদের মাঝে তিন নম্বর, কিন্তু আমার ছোটো বোন, আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর টবগুলা বানিয়েছে, ফুলগুলা বানিয়েছে। আমিও পারি অনেক ফুল বানানো, বা এই টব এটার কাগজ দিয়ে, নর্মাল কাগজ দিয়ে এটা তৈরি করেছিলাম অনেক আগে, কিন্তু অনেক দিন রেখে ভেঙে ফেলেছি। খুব সুন্দর সুন্দর ফুলগুলা তৈরি করেছে, ভালো করে ভিডিও করি নিয়ে এমনি হঠাৎ মনে হলো ভিডিওগুলো একটু হালকা হালকা করি, আপনাদের সাথে হয়তো বা শেয়ার হতে পারবো মাঝে মধ্যে, তাই নিয়ে আসলাম ভিডিও করে বা পিক তুলে। এই ফুলটা খুব সুন্দর লাগছিলো দেয়ালের মাঝখানে, এবং কিছু কিছু ফুল উপরে ক্যামেরা দিয়ে লাগা পাওয়া যাচ্ছিল না, তারপরেও তুলছি। এই ফুলগুলো প্রথম তুলছিল কাগজ দিয়ে কেটে, আর এত সুন্দর লাগছিল বিশ্বাসও করা যাচ্ছে না এই বেগুনি ফুলগুলো কাগজের কি কাপড়ে, মনে হচ্ছিল কাপড়ের, শুধু কাপড়ের না, এই ফুলগুলো সবই কাগজের তৈরি ওর হাতের বানানো। এইটার মাঝে অনেক ডিজাইনের ফুল ছিল, উপরে ছিল, তাই আমি হাত দিয়ে নামাইনি, উপর দেখি ভিডিওটা বানিয়ে ফেললাম, ওই যা আপনাদের সাথে শেয়ার হতে পারে তাই ভালো। এইটার মাঝে অনেক রকমের ফুল আছে কাগজের, আমার মেয়েও আস্তে আস্তে কাগজগুলা দেখে দেখে ওর খালার কাছ থেকে শিখতে শুরু করেছে। গাম কাগজগুলো এনে এইটার ভিতরে বলেছে ও আরও কাজ রয়েছে, আমি বললাম যাই হয়েছে তাই কাজ যখন করবো তখন দরকার লাগলে পিক করব, এখন কিছু কাজ তুলি আমার বন্ধুদের সাথে বা আমার আপনজন ইউটিউবর ভাই বোনদের সাথে শেয়ার হই মাঝে মধ্যে। সবসময় তো তাদেরকে গাছের টাটকা আমার নিজের হাতের তৈরি ফুলগুলা দেখাই, এখন না হয় কাগজের ফুল দেখাই, এই জন্য আপনাদের জন্য আমি ফুলগুলা তুললাম। এইটাও সুন্দর হয়েছে দেওয়ালের মাঝে লটকাই আছে, প্রত্যেকটা ফুলই সামনে থেকে দেখতে ভালো লাগে। জানি না আপনাদের ক্যামেরাতে কার কোন ক্যামেরাতে কীরকম লাগবে, সরাসরি প্রত্যেকটা ফুল সুন্দর করে। এটা তো কাজ রয়েছে ও বলেছে, আমি তারপরেও তুলে ফেলেছি, বলেছে মাঝে মাঝে পাতা দিবে, খুব সুন্দর লাগছিল এই ফুলটাও দেখতে। এটাও সুন্দর লাগছিল, পুরো মনে হয়েছিল সূর্যমুখীর মতন হলুদ মাঝখানের ফুলগুলা কাগজ কেটেছে এবং লাল কাগজ ছিল, হলুদ আর লালে কাগজটা তৈরি। এই ফুলটাকে ফুলটাও যেন খুব সুন্দরভাবে নিখুঁতভাবে কাজটা করেছে, ফুলগুলা বসিয়েছে। যারা হয়তো কাজ করে তাদের কাছে আস্তে আস্তে সহজ মনে হয়, আমার কাছে অনেক কিছু মনে হয় খুব সহজ। আমি যখন কাজ পারি অনেক জিনিস রান্না বা ফুলের বাগান ফলের বাগান, আমার কাছেও মনে হয় সহজ। যারা করে করতে করতে মনে হয় কাজগুলো খুব সহজই লাগে, আর করতে না পারলে মনে হয় না জানি কোন কঠিন, আসলে কঠিন মানুষ মাত্র কঠিন কোনো কাজ নেই চেষ্টা করলে, কথায় বলে না একবার পারো না দেখো শতবার, কবিতা আছে না সেইভাবে।
এটাও আর একটা আপনার এই কলমদানি তৈরি করে ফুলদানির মতন করেছে, খুব সুন্দর হয়েছে। কিন্তু সামনে থেকে কয়েকটা ফুলের জার বানিয়েছে, এটা ছিল কোনাকুনি ফুল। মানে প্রত্যেকটা দেয়ালে দেয়ালেও ও বানিয়ে লটকিয়ে রেখেছে। আপনারা পুরো ভিডিওটি দেখবেন, ট্রেনে দেখবেন না, ট্রেনে দেখলে হয়তো বা মিস করবেন। পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন, এবং একজন ইউটিউবারের জন্য এটাও প্রয়োজন আছে, কারণ পুরো ভিডিও না দেখলে একজন ইউটিউবারের ভিডিওটা পুরো হয় না, একটি ভিডিও হয় না। এই ফুলদানিটাও খুব সুন্দর লাগছিল, দুইটা ফুলদানি, এটাও খুব সুন্দর লাগছিল। আমার ভিডিওগুলো যদি দেখে ভালো লাগে বা ফুলগুলো দেখে যে ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন, আপনাদের কাছে অনুরোধ রইল। আমি নতুন একজন ইউটিউবার, আপনাদের বারবার বলছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করে রেখে আমাকে এগিয়ে যাওয়ার উৎসাহ দেবেন। আমি চেষ্টা করি আমার আশপাশ যা সুন্দর থাকে তা আপনাদের জন্য শেয়ার করতাম বা আপনাদের সাথে শেয়ার করতে। এখন সামনে ফুলের বাগান আসছে শীতের দিন, মাঝে মধ্যে আমি গাছ নিয়েও বেশি ব্যস্ত থাকবো, হতবা রান্না বাড়া কম নিয়ে ব্যস্ত হব। শেষ পর্যায়ে চলে আসতেছি আপনাদের জন্য। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন অনুরোধ রইল। আসসালামু আলাইকুম।